আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে দ্বিতীয় দিন আমরা আমাদের কবুতরগুলোকে ছাড়তেছি আমাদের বাসা চিনানোর জন্য। তো এখন বিকাল হয়ে গেছে, হাতে একটু সময় আছে, যার কারণে ভাবলাম যে আমরা আমাদের কবুতরগুলোকে একটু বাহিরে ছাড়ি, ওরা একটু ঘোরাফেরা করুক। আর ফার্স্টে আগে কবুতরগুলোকে খাবার দিতে হবে, কারণ ওদেরকে খাবার খাওয়ানোর সময় হয়ে গেছে। খাবার খাইয়ে আমি আমার যতগুলো বাচ্চা আছে অর্থাৎ যতগুলো ফ্লাইং লফটে যতগুলো কবুতর আছে সবগুলো কবুতরকে আমি বাইরে ছেড়ে দিব। তো দেখা যাক আজকে কী হয়। তো প্রথম দিন যখন আমরা ছাড়ছিলাম একটা কবুতরও উড়ে নাই, জাস্ট আমার ব্রিডিং লফটে চলে আসছি। তো ফার্স্টে আগে ব্রিডিং লফটের কবুতরগুলোকে খাবার দিতে হবে, দেন তার পরবর্তীতে আমরা আমাদের ফ্লাইং লফটের কবুতরগুলোকে খাবার দিব। বাট তার আগে এখানে একটা জিনিস দেখাই, যার কারণে আর কি আমি ব্রিডিং লফটে আর কি আসা। এই যে দেখেন, আমাদের খাকি কবুতরের বাচ্চাগুলো অলরেডি মালসা থেকে নেমে গেছে এবং ওরা নিজে নিজে খাবারটা খেতে পারে। ওদেরকে আমি একটু দেখাই। আচ্ছা, এখান থেকে আমি কিছু পরিমাণে খাবার ওদেরকে দিয়ে দিই। এটা এখন যে কাজটা করতে হবে, ওদের খাবার পাত্রটা আমার খাঁচার ভিতরে দিয়ে দিতে হবে। জাস্ট এখন দেখা কী হয়। তার ফাঁকে আমরা বাকি তিন জোড়াকেও খাবারটা দিয়ে দিই। এটা হচ্ছে ওদের বিকালের খাবার, এই জোড়াটাকেও দিয়ে দিলাম। জাস্ট আমাদের দ্বিতীয়বারের মতন এই পেয়ারটাই ডিম দিছে। এই যে খুব সুন্দরভাবে ও দুইটা ডিম দিছে। ওই যে ডিমগুলো দেখা যাচ্ছে, দুইটা ডিম নিয়েও বসে আছে। এই যে আচ্ছা, এই দেখেন দেখছেন বাচ্চাগুলো কীভাবে চলে আসছে মা বাবার দেখা দেখি খাবার খেতে। এই যে যারা খাঁচায় কবুতর পালন করেন, যখন দেখবেন যে বাচ্চাগুলোর পশম পালক প্রায় জ্বালিয়ে গেছে, অর্থাৎ বাচ্চাগুলো যখন দেখবেন যে 20 দিনের মতন বয়স ওভার হয়ে গেছে, অর্থাৎ যখন দেখবেন যে মালসা থেকে নামার চেষ্টা করতেছেন, তখন আপনারা যে কাজটা করবেন, খাবারের যে পাত্রটা আছে ওইটা বাহিরে না দিয়ে, যে এটা কিন্তু আমি বাহিরে দিছি, তো এরকম বাহিরে না দিয়ে যখন বাচ্চা থাকবে তখন আপনারা ভিতরে দিয়ে দিবেন। তাহলে যে কাজটা হবে, মা বাবার দেখা দেখি বাচ্চাগুলো খুব দ্রুত আগে খাবার খাওয়াটা শিখে যাবে এবং আপনি আপনার ফ্লাইং লফটে শিফট করতে পারবেন। এই যে বুঝছেন, দুইটা বাচ্চাই খাইতেছে, ইচ্ছা তাহলে খাইতেছে, ওদের মা বাবা থেকে বেশি ওরা খাবার দাবার খাইতেছে। এই যে দেখছেন, এই যে দুইটা বাচ্চা কত সুন্দরভাবে টুকিয়ে টুকিয়ে খাইতেছে। আমি আমার ফ্লাইং লফটের ভিতরে কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি। এই দেখেন সবগুলো কবুতর খাবার খাইতেছে, মাশাআল্লাহ। আজকে এই সবগুলো কবুতরগুলোকে আর কি বাহিরে ছেড়ে দিব। যদিও আজকে নিয়ে 2 দিন যাবো, তো আমি আমার কবুতরগুলোকে বাহিরে ছাড়তেছি, ওরা ঘোরাফেরা করতেছে, ওরা ওদের ঘরটাকে আর কি চিনতেছে। তো আজকে যখন আর খাবার দাবারটা খেয়ে শেষ করুক, দেন তার পরবর্তীতে আমি সকল কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেবো। আর আজকে আমি ধরে বের করব না, এতদিন কিন্তু আমি যে কয়বার কবুতর আর কি বাইরে ছাড়ছি আমি ধরে ধরে বের করে দিছি, তাছাড়া ওরা বের হচ্ছিল না। আজকে আমি দরজাটা খুলে দিব, যেই কয়টা কবুতর বের হওয়ার হবে আর যেটি ভিতরে থাকার থাকবে। অর্থাৎ আমি আজকে ফোর্স করব না যে কোনো কবুতর আর কি অনিচ্ছায় বের হোক, ঠিক আছে? তো এটা আমি লাগিয়ে দিই, ওর আগে খাবার দাবারটা খাওয়া শেষ করুক, দেন তার পরবর্তীতে আমি ওদের দরজাটা খুলে দিব। আচ্ছা, কালকের ভিডিও তো কমেন্ট করছিলেন যে আমাদের চিন্টু মিন্টুর বাচ্চা কুই। এই হচ্ছে আমাদের চিন্টু মিন্টুর বাচ্চা, আমাদের বাসার সবচাইতে বড় বাচ্চাটা, চীনা আসের। এই বাচ্চাটি সবচাইতে বেশি বড় হয়েছে। ওই যে ওইখানে যে আরেকটা বাচ্চা আছে না, ওই বাচ্চাটাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বাট ওর গ্রোথটা খুবই কম, খুবই কম। ওহো, একদম আর কি রিল্যাক্সে বড় হইতেছে। আর ও মাঝখান দিয়ে প্রচুর উইক হয়ে গেছিলো, তো অসুস্থ হয়ে গেছিলো, বাট এখন আবার ও খাবার দাবার খাইতেছে, ঘোরাফেরা করতেছে। দেখা যাক কী হয়। আর দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা কী করে, এই যেখানে আমাদের চিন্টু আছে, দেন এখানে আমাদের মিন্টু আছে, ওদেরকে ওরা বলতেছে আর কি ওদেরকে আমি একটু কবুতরের খাবার দিতে। আচ্ছা, একটু কবুতরের খাবার দেই ওদেরকে আমি, কারণ ওরা আবার কবুতরের খাবার খেতে পছন্দ করে অনেক। আচ্ছা, এক মোটের মতন নিছি, দেখেন জাস্ট কীভাবে খায়। আসো 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 আসো, ছেড়ে দিছি। আমাদের কবুতরগুলোকে ছাড়তে হইলে আমাদের হাঁসগুলোকে আটকাতে হবে, আমার খাবার ওরা খাবার দাবারটা খেয়ে নিক, দেন তার পরবর্তীতে আমি ওদেরকে আমার ব্রিডিং লফটে আটকিয়ে দেন তার পরবর্তীতে আমি আমার কবুতরগুলোকে বাইরে ছাড়বো। আর তাই সেটা যদি না করি তাহলে আর কি কবুতরগুলো এমনিতেই বের হয় না, আরও বের হইতে চাইবে না ওদের আর কি ভয়ে। আচ্ছা, ওরাও খাবার দাবারটা খাক, ওইখানে আমাদের সকল কবুতর খাবার দাবার খাইতেছে, ওরাও খাবার দাবারটা খাক, দেন তার পরবর্তীতে আমি এক এক করে কবুতরের ঘরটা খুলে দেবো। আচ্ছা, আমার কবুতরগুলোর খাবার খাওয়া দাওয়া আর কি মোটামুটি শেষ। হ্যাঁ, তো এখন আমি লফটের তালাটা খুলে দিছি, তো দেখি যে ওরা বের হয় কি না। হ্যাঁ, দরজা খুলে দিছি, ওরা এখন চাইলেই বের হতে পারবে। তো দেখা যাক আজকে আগে কে বের হয়। তো আজকে আর আমি ধরে বের করে দিব না, ওরা চাইলে বের হবে আর না হইলে তো নাই। তো আমি আমার চিন্টু মিন্টুকে ছাদের ওই পাশে আটকে রেখে আসছি, অর্থাৎ আমার ব্রিডিং লফটে আটকে রাখছি, দেখি যে আজকে ওরা বের হয় কি না। আচ্ছা, আমার কিছু কবুতর এই যে আর কি দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, যদি ওরা বের হতে চায় বের হতে পারবে, বাট আজকে আমি কিন্তু জানি না যে কোনো কবুতরের পাখার টেপ খুলে গেছে কি না, কারণ আমি চেক করি নাই।
যদি খুলে যায় আর ওরা যদি বের হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বাট এখন পর্যন্ত কোনো কবুতরই বের হইতেছে না, আমি অনেকক্ষণ যাবৎ ধরে আর কি ওয়েট করতেছি। আমি এতক্ষণ ভিডিও অফ রাখছিলাম বাট কোনো কবুতর বের হইতেছে না, আদৌ জানি না যে আজকে কোনো কবুতর বের হবে কি না, হইলে হয়তো বা আপনাদেরকে আমি দেখাতে পারতাম। বাট আজকে আমি ফোর্স করব না, আজকে এমনি এখন প্রায় 5টার মতন বেজে গেছে, 5টা বাজে একটু দেখালি, হ্যাঁ 5টা সই 5টা বাজে। তো এখন যদি আমি কবুতরকে রিক্স করি অর্থাৎ বের করি আর যদি কবুতর উল্টাফাল্টা ফ্লাই করে তাহলে কিন্তু কবুতরগুলোকে খুঁজে পাওয়াটা আর কি ট্রাফ হয়ে যাবো। তো যার কারণে ওরা যদি নিজে বের হতে চায় তাহলে ওরা বের হবে, আর না হলে নাই। ওই যে বাচ্চাগুলো খাবার দাবার খাইতেছে, কবুতরগুলো সামনে আছে, তো দেখা যাক বের হয় কি না। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব, ভিডিওটা অফ করে সারতে পারি নাই। এই যে সাথে সাথে একটা বের হয়ে গেছে, এটা কোনটা বের হয়েছে? মাদিটা বের হয়েছে। সমস্যাটা হয়েছে কি, মাদি হচ্ছে কি একটা, তো ওই এক মাদির জন্য পাগল হয়েছে হচ্ছে কি দুই কবুতর। হ্যাঁ এই যে এই গিরিবাসটা তো ওর মেন পেয়ার, দেন আবার খাকি কবুতরটা ওর জন্য পাগল, এই গিরিবাসটা ওর জন্য পাগল, ও আছে বিপদে। হ্যাঁ ওর ভিতরে চলে যাব, লক্ষণ দেখ, এই তো আবার ভিতরে চলে গেছে, দেখছেন ও আর কি ওর বাসাটা চিনা গেছে। ভিতরে গেলি কেন, তুই একটু বাইরে থাক, ও বাইরে থাকলে আমার সবগুলো এই যে যে বাচ্চাটা আসছে ও কি বের হবে দেখ। এই বাচ্চাটা যদি বের হয় ওর দেখা দেখি বাকি যে তিনটা বাচ্চা আছে না, তিনটা বাচ্চাই বের হয়ে যাবে। এটা আমাদের নতুন বাচ্চা, আমি চাচ্ছি না ও বের হোক, কারণ ওর পাখার ভিতরে কোনো টেপও নাই, কোনো কষ্টিপও নাই, কোনো কিছু দিয়ে বাধা নেই আর কি, ও চাইলে ফ্লাই করতে পারবে। তো খুবই ছোটো বাচ্চা, দেখি কি করে ও। মোটামুটি অনেক সন্দেহ হয়ে যাইতেছিল, তো আমার কবুতরগুলো বের হইতেছিল না, একটা যাওয়া বের হয়েছে আবার সাথে সাথে ভিতরে ঢুকে গেছে, যার কারণে আমি লক করে দিছি আমার দরজাটা। তো আজকের জন্য এতটুকুই, তো আজকে আর আমার কবুতরগুলো বের হইল না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।